গাইস, তোমরা এতদিন কিন্তু যে কোনো ইউটিউবারের ভিডিওতে দেখেছো একটা এলিট প্যাসের ভিডিও, মানে এনি ইউটিউবার্স কিন্তু একটা এলিট প্যাসের ভিডিও তোমাদেরকে দেখায় বা তোমাদের মাঝে নিয়ে আসে। আর আমি আজকে অ্যাডভান্স দুইটা এলিট প্যাসে কি কি আসতে চলেছে অ্যাডভান্স দিলাম তোমাদেরকে, দুইটা এলিট প্যাসে কি কি আসতে চলেছে এই নিয়ে টোটাল প্রমাণ সহকারে প্রুফ তোমাদেরকে দেখাই দেবো, দুইটা এলিট প্যাসে কি কি আসবে আগামী। ঠিক আছে, বর্তমান যে এলিট প্যাসটা চলছে, এর পরে যে এলিট প্যাস আসবে, তারপর যে এলিট প্যাসটা আসবে, কি কি আসতে চলেছে প্রমাণ সহকারে প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই জন্য কাইন্ডলি কষ্ট করে ভিডিওটা স্কিপ না করে, ইগনোর না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে হবে। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আজ এটা প্যাচাল না দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভাই, ফাইনালি আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি ভিডিওটা শুরু করার আগে, যদি তোমার আইডিতে তুমি যদি ইলিট পাসটা নাও প্রতিবার প্রতি সিজনে, তাহলে কিন্তু তোমার আইডিটা গোল্ডেন প্রোফাইল হয়ে যাবে। কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম, অ্যান্ড এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমে ফার্স্ট টেবল একটা স্কিন দিয়েছে তারা, স্কিনটা কিন্তু ভালোই। আর ফ্রি ফায়ারে যতগুলো গানের অথবা যতগুলো গাড়ির স্কিন তারা দিয়েছে, প্রতিটা স্কিনের উপরে কিন্তু ভাই কোনো না কোনো অ্যাবিলিটি তারা দিয়েছে, ফাও ফাও কিন্তু দেয় নাই, দুই একটা দিয়েছে মেবি হতে পারে। এটা একটা টি শার্ট গেঞ্জিও তোমরা বলতে পারো, একটা ব্যানারও দিয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো ইলিট প্যাস নিলে কি কি পাবে, না নিলেও কি কি পাবে। ইলিট প্যাস না নিলেও কিন্তু ভাই এই যে সুন্দর যেটা দেখতে পাচ্ছ টি শার্ট গেঞ্জি মতো, এটাও কিন্তু শীতকালের জ্যাকেট, এটাও কিন্তু তোমরা নিতে পারবে। ইলিট প্যাস না নিলেও পাবে, নিলেও পাবে। অ্যান্ড তারপর যে মে বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, মে বান্ডেলটা অনেক ভালো লেগেছে, মে বান্ডেলটা চুলটা খুবই সুন্দর, জ্যাকেটটা তো অনেক ভালো লেগেছে। যাই হোক, এক কথায় মে বান্ডেলটা অনেক সুন্দর। এবার তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে দেখো সেলে বান্ডেলটা কেমন আসতে চলেছে, এটা কিন্তু আমাদের পরবর্তী ইলিট প্যাস কেমন আসতে চলেছে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা কি, ও একটা স্কিন, একটা কাটানা নাকি, না এটা ছুরি। স্কিনটা মোটামুটি ভালোই, তবে লিজেন্ডারি না, লিজেন্ডারি হইলে আরও ভালো হইতো। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা টি শার্ট গেঞ্জি, গেঞ্জি দিয়েছে, তারপর স্কিপ দিয়েছে, এদিকে আছে ব্যানার, আছে একটা গাড়ির স্কিনও আছে। আসলে ইলেট প্যাসে গাড়ির স্কিনগুলো দেয় কখন জানো, যখন যে ইলেট প্যাসে ইমোট দেয় না, মেবি সেই ইলেট প্যাসে কিন্তু গানের স্কিনটা একটু বেশি দেয়, অথবা সেই ইলেট প্যাসে কিন্তু গাড়ির স্কিনটা দেয়। যে ইলেট প্যাসে এই দুইটা জিনিস দিবে না, সেই ইলেট প্যাসে মাস্ট বি ইমোট দিয়ে দিবে। আগের ইলেট প্যাসেও কিন্তু আমাদেরকে কোনো ইমোট দেয় নাই, এই ইলেট প্যাস আমি যেটা দেখাচ্ছি এই ইলেট প্যাসের ভিতরেও কিন্তু কোনো ইমোটস নাই। তবে পরের ইলিট প্যাসে কিন্তু ধামাকা একটা জিনিস কিন্তু তোমরা দেখতে পারবা। ওকে, তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদেরকে দেখাবো ছেলে বান্ডেলটা। আর ছেলে বান্ডেলটা দেখানোর আগের থেকে রিকোয়েস্ট, যারা এখনও একটা করে লাইক কমপ্লিট করো নাই, তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক কমপ্লিট করো। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে ফাইনালি আমাদের ছেলে বান্ডেলটা চলে এসেছে। শুধু তাই নয়, ছেলে বান্ডেলের যে ড্রেস আপটা, সব থেকে জ্যাকেটটা ভালো লাগছে আমার কাছে। এখানে দেখতে পাচ্ছ জ্যাকেটটা কিন্তু একটু লাম্বা টাম্বা আছে, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে যদি 25টা করে ব্যাস তুমি কমপ্লিট করতে পারো, ঠিক আছে, তারপর তো একটা করে বান্ডেল তোমরা পেয়ে যাবে। চলে যাবো নেক্সট আমাদের ইলিট প্যাসে, ঠিক আছে। নেক্সট ইলিট প্যাসে ফার্স্ট টেবল প্রথমে একটা গাড়ির স্কিন তোমরা পেয়ে যাবা ইলিট প্যাসটা করলে। আমি তোমাকে দেখাচ্ছি যে কি কি আসতে চলেছে ইলিট প্যাসের ভিতরে। ওকে, পরপর কিন্তু দুইটা ইলিট প্যাসে কি কি আসতে চলেছে বা না আসতে চলেছে আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ারভাবে কিন্তু দেখাচ্ছি। এখানে তোমরা ফার্স্ট টেবল, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ইলিট প্যাস নিলে কিন্তু একটা গেঞ্জি মতো একটা পেয়ে যাবা, তারপরে ব্যানারটা কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের যেমন ব্যানার থাকে, হ্যাঁ ওরকম লাগতেছে আমার কাছে। তারপর ইলিট প্যাস না করলে এই গেঞ্জিটা তোমরা পেয়ে যাবা। আর এই এই মে বান্ডেলটা একটু দেখো, ও পুরা ওপি মামা, মে বান্ডেলটা কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে, মে বান্ডেলটা অসাধারণ অসাধারণ। দেখা যাক ছেলে বান্ডেলটা কেমন আসতে চলেছে। ওকে, সো এখানে এটা কি আমার আপডেটটা নেই, আচ্ছা ওইটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এখানে একটা স্কিন দিয়েছে, প্যারা নাই চিল স্কিন দিয়েছে, তাতে কী হয়েছে, এটাও তোমরা পেয়ে যাবা, ইলেক্ট প্যাস না নিলেও তোমরা কিন্তু পেয়ে যাবো। ওকে, আর তারপরে আমরা কিন্তু এখন দেখবো যে আমাদের ছেলে বান্ডেলটা কেমন হতে চলেছে। একটা আমাদের একটা ভিক্টোরের একটা গান দিয়েছে, ভিক্টোরের একটা স্কিন দিয়েছে,
তবে ভিক্টরের স্কিনে যদি ড্যামেজ ডবল দেয়, রেট অফ ফায়ার ডবল দেয় তাহলে কেমন হবে, অনেক সুন্দর হবে, কিন্তু মানে তার সঙ্গে আর কেউই পারবে না কাস্টমে। সো এটাও মোটামুটি লেগেছে ভালো। তারপরে গাইস তোমরা কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছ আমি বুঝেই গিয়েছি সেলে বান্ডেলটা দেখার জন্য, তো চলো আও ইয়ার। সো এখন চলে যাবো আমরা সেলে বান্ডেলে। অ্যান্ড সেলে বান্ডেলটা জানি না কত সুন্দর, মে বান্ডেলটা তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখালাম। ফার্স্ট ইলিট পাসের থেকে কিন্তু সেকেন্ড ইলিট পাসের কিন্তু জিনিসপত্র অনেক ভালো লাগেছে আমার কাছে। আর তারপরে এখানে কিন্তু আমাদের একটা ইমোট দিয়েছে পরবর্তী ইলিট পাসের, যে আমাদের ইমোটটা আসবে, এই ইমোটটা কিন্তু সত্যি বলতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ ইমোটের দিকে একটু লক্ষ্য করো, মনে হচ্ছে ওর পাশায় কেউ লাথি মেরেছে, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ছেলে বান্ডেলটা সিজন টু এর ইলিট পাসের মতো যে মুখোশটা ছিল, মানে ক্যাপটা কিন্তু ওইরকমই দেখা যাচ্ছে সিজন টু এর। আমার কাছে মেবি সত্যি বলতে সেকেন্ড ইলিট পাসটা, মানে এই ইলিট পাসের ইমোটটা অ্যান্ড ছেলেদের ড্রেসটা কিন্তু আমার কাছে পার্সোনালভাবে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে দুইটা ইলিট পাসের ভিতরে, নাম্বার ওয়ান নাম্বার টু? নাম্বার ওয়ান ভালো লেগেছে নাকি টু ভালো লেগেছে অবশ্যই কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করে জানাই দিবা। তো এই ছিল আমাদের মোটমাট আজকের স্পেশাল একটি ভিডিও। ভালো লাগলে লাইক করতে হবে, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড পেজে যদি তুমি এখনও ফলো না দিয়ে থাকো কী করছো ভাই, তাড়াতাড়ি আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই ফলো অপশনে গিয়ে অল দিয়ে রাখবো। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম, যা নিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও।